পাকিস্তানে হচ্ছেটা কি? একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার যেসব জায়গায় ইন্টারনেট চালু আছে সেখানেও ইন্টারনেট স্পিড অনেক ধীরগতি, মানে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে সেটাও ব্যবহার করতে পারছে না, এবং যারা আউটসোর্সিং করত তারাও তাদের কাজগুলো করতে পারছে না। সমস্যাটা আসলে কোথায়? সরকার কী চাচ্ছে? পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন জোরালো হচ্ছে, বিভিন্ন প্রদেশে বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে, কোথাও শিক্ষার্থীরা আন্দোলন করছেন, কোথাও সাধারণ মানুষ আন্দোলন করছেন, আবার কোথাও বা সেই ইমরান খানের দল পিটিআই সমর্থকরা তারা আন্দোলন করছেন। মানে সার্বিক দিক দিয়ে খুব একটা মানে ভালো নেই শাহবাজ সরকার, তারা একটা চাপের মুখে আছে। যদি আপনাদেরকে বলি, মানে গতকালকেও পাকিস্তানের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, তাদের অভিযোগ যে ভর্তির ক্ষেত্রে যে ভর্তি ফি, সেই ফি বাড়িয়েছে সরকার, যার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। আবার অন্যদিক দিয়ে পাকিস্তানেরই একদল শিক্ষার্থী সরকারকে আলটিমেটাম দিয়েছে, তাদের দাবি ইমরান খানকে দ্রুত মুক্তি দিতে হবে, এবং আগামী 30 তারিখের মধ্যে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে তারা গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে। তার মানে পরিষ্কার যে তারা এই সরকারকে চায় না, তারা চাচ্ছে দেশটিতে যেন গণতন্ত্র ফিরে আসে। কারণ আপনারা জানেন যে গত ফেব্রুয়ারিতে যে ভোট হয়েছে সেই ভোট নিয়েও কিন্তু অনেক অভিযোগ ছিল তাদের, এবং সবশেষ কিন্তু একটা আরেকটা দলের সঙ্গে গিয়ে কিন্তু একটা পাকিস্তানে সরকার গঠন হয়েছে, এবং সেই সরকারের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু সেই আগের প্রধানমন্ত্রীর ভাই নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। যেহেতু নওয়াজ শরীফের নামে অনেক অভিযোগ ছিল, তার কারণে কিন্তু উনি এবার প্রধানমন্ত্রী না, তার ভাইকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন। এরপরে যে বিষয়টি সবচেয়ে আলোচনার সেটা হচ্ছে যে ইমরান খান, আপনারা জানেন যে গত অনেকদিন ধরে কারাগারে বন্দী আছেন, এবং তার দলের যে সমর্থকরা তারা দাবি করছেন যে ইমরান খান এবং তার স্ত্রীকে অবৈধভাবে আটক করে রাখা হয়েছে কারাগারে, যার কারণে কিন্তু তারাও দেশ জুড়ে কিন্তু একটা আন্দোলন করছে, তারাও বারবার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে দ্রুত ইমরানকে মুক্তি দেওয়ার জন্য। মানে বলা যায় যে এই মুহূর্তে পাকিস্তান জুড়ে একটা অস্থিরতা বিরাজ করছে, সবাই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণে সরকারের সমালোচনা করছেন। আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানে টুইটার বন্ধ করে দেওয়া আছে, এখনও কিন্তু সেই টুইটার পাকিস্তানে চালু হয়নি, অনেকেই কিন্তু ভিপিএনের মতো টুইটার ব্যবহার করছে, যার কারণে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশের মতোই কি হতে যাচ্ছে পাকিস্তান? কারণ বাংলাদেশেও কিন্তু যে আন্দোলনটা ছিল সেই আন্দোলন পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, এবং অবশেষে কিন্তু সরকারের পতন হয়, এবং পাকিস্তানও যদি ওই দিক দিয়েই যায় তাহলে কিন্তু পাকিস্তানের কপালেও খুব একটা ভালো কিছু লেখা নেই, সেখানেও কিন্তু সরকার টালমাটাল অবস্থায় আছে। যদিও পাকিস্তানের সেনাবাহিনী বর্তমান সরকারকেই সমর্থন দিচ্ছে, এবং পাকিস্তানের ইতিহাসে একটা কথা বলা আছে যে সেনাবাহিনী যাদের পক্ষে থাকবে তারাই সরকারে থাকবে, এবং দেখা যাক যে এই সরকারে থাকবে না আবার গণ অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানের কারণে আবার ইমরান খান চলে আসে, সেটা এখন দেখার বিষয়।